আঙুল নিচে, না হলে কে ফর মুখ কালো নয়, কে ফর কয়লা হয়ে যেত, বুঝেছো? চলো, চুটকিকে ওর মুখ দেখাচ্ছিলে না তুমি, এবার আমি তোমাকে তোমার মুখ দেখাচ্ছি। এই চুলগুলো, যেগুলো চুল কম পাখির বাসা বেশি মনে হচ্ছে, সামনে আনো, সামনে আনো। এই কাজল, মনটা যখন এত কালো তাহলে কাজলের কি প্রয়োজন? মোছা সব। মুখে যখন এত বিষ, এই লিপস্টিকের কি প্রয়োজন? মোছা এটা। হ্যাঁ, এইবার ঠিক আছে। এইটা হলো তোমার আসল রূপ। মুখ তারকা রাক্ষসীর মতো, আর নিজেকে জলপরী মনে করো। ওনাকে ছেড়ে দাও। দাঁড়াও, আমি কথা বলছি তো। হ্যাঁ, তাহলে মিস সাক্ষী ম্যাডাম, আজ যে ভুলটা করেছো সেটা দ্বিতীয়বার করো না, না হলে আজকে তো শুধু বাড়িতে মুখ কালো করেছি, এরপরে এভাবে পুরো শহর ঘোরাবো। মনে রাখবে, বি ফর বিহান আর বি ফর বিহানের বাণী। আজ যে ভুলটা করেছ সেটা দ্বিতীয়বার করো না, না হলে আজকে তো শুধু বাড়িতে মুখ কালো করেছি, এরপরে এভাবে পুরো শহর ঘোরাবো। আয় ধ্রুব। পান আমাকে সবকিছু বলে দিয়েছে। ধ্রুব, ধ্রুব আসলে এত বছর আমার সাথে অফিসে একসাথে কাজ করার পরেও তুমি এরকম একটা কাজ করতে পারো আমি কখনো ভাবতেও পারিনি। কতটা বিশ্বাস করেছিলাম আমি তোমার উপরে সাক্ষী, পুরো অফিসের দায়িত্ব দিয়ে রেখেছিলাম তোমার উপরে। ইনফ্যাক্ট আমি তো এটা ভাবছিলাম যে আমি একটা নতুন শো শুরু করব যেখানে তুমি হোস্ট হবে, কিন্তু তুমি সেই কাজের যোগ্যই নও। যে মানুষরা অন্যের খুশি দেখে জেলেস ফিল করে না, তারা জীবনে কোনোদিন উন্নতি করতেই পারে না। তাকিয়ে দেখো, একদিকে রয়েছে এই চুটকি যে কিছুটা সময়ের মধ্যে সবকিছু পেয়ে গেল, আর অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে তুমি যে সবকিছু হারিয়ে ফেললে। ইউ আর ফায়ার্ড, কাল থেকে আর অফিসে আসতে হবে না। আর হ্যাঁ, আজকের পর তোমাকে যদি আমার এবং চুটকির আশেপাশে কোথাও দেখতে পাই, ইউ উইল ওয়েট এন্ড ওয়াচ।